নতুন এলেন বুঝি আপনি ওই উপরের ফাঁকা ফ্ল্যাটটাতে এসেছেন না আমি ঠিক ধরতে পেরেছি তবে দেখুন এই ফ্ল্যাটে থাকতে পারবেন কি না আরে এই ফ্ল্যাটটাতে একটা অল্প বয়সের ছেলে মেয়ে থাকে জানেন তো বিয়ে করেছে জানেন কি ধেঙ্গি পানা কি ধেঙ্গি পানা আরে সে কিচ্ছা কিচ্ছা দেখুন এসব উড়নচণ্ডীদের জঙ্গলের মধ্যে আপনি আবার থাকতে পারেন কি না মা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন কাকিমা উনি আমাকে বেশ মনোরঞ্জন করছিলেন ভেতরে আসবেন না 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 আমি যাই হ্যাঁ ঠিক আছে আসুন মা খাবার সব বানানো আছে খেয়ে নেবে টেবিলে ঢাকা দেবো আসার পথে আমি আর আদি একসাথেই চলে আসবো ওয়েট করবো না খেয়ে নিও মা কাকিমা আসছে আবার লেট হচ্ছে তাই আমি না সকালে ঠিক বুঝতে পারিনি জানেন বলছি আচ্ছা ও কি ছোট থেকে এমন সংসারে খুব একটা মন টন বসে না ওর না যাক এখন আপনি এসেছেন সংসারটা ধরবেন আপনার জামাইকে তো দেখলাম বেরিয়ে গেল চিকুন ভরি তবে আমার ছেলে কিন্তু একদম এরকম নয় জানেন কলেজ যাবে তো ঠিক সন্ধ্যে ছটার মধ্যে একদম ঘরে ঢুকে পড়বে হ্যালো মানে তোকে বললাম না আমার চাবিটা বাজারে হারিয়ে গেছে আমার কাছে চাবিটা রেখে যাবি আমি এখন ঘরে ঢুকবো কি করে শুনি আপনি বরং ভেতরে আসুন ঠিক আছে রাখ আসো ও দিদি আরে ও দিদি আপনার মেয়ে জামাই একদিকে বিয়ে করে নিয়েছে ভালো আজকালকার দিনে ছেলে মেয়েরা তো সব বিয়ে না করে ছি 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 বিয়ে তো হলো ঘরটা কেমন খাঁখা করছে এই যদি একটা ছোট বাচ্চা ঘরে ঘুরে বেড়াতো কেমন হতো বলুন মেয়ে জামাইকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দিন হ্যাঁ বলছিল তো নেবে এই সামনে মাসে কথা হচ্ছিল আর ছবিও পাঠিয়েছিল বাচ্চার ছবি পাঠালো কি করে এই তো দেখুন না কি মিষ্টি দেখতে না এই সামনে মাসে আনবে বলেছে মা গো কুকুরের বাচ্চা কুকুর তো আমি খুব ভয় পাই দিদি কুকুর যদি এ বাড়িতে আসে তাহলে আমি আসবো কি করে এখানে হ্যাঁ সেই জন্যই তো কিছু বলছেন দিদি না বলছি চা খাবেন ঠিক আছে এত করে বলছেন দেখুন করুন খাই দেখুন যাই বলুন আপনার মেয়ে কিন্তু আপনার মতন মোটেই হয়নি দেখুন জায়গাটা কিরকম অগোছালো করে রেখেছে আমার বাড়িতে তো বাবা সব টিপটপ আমি তিন তিনবার করে আমার বাড়ির সব ফার্নিচার মুছি মেয়েকে বলবেন একটু গুছিয়ে রাখতে আমি ভাই চিরকাল ওদের শিখিয়েছি যে তোমরা নিজের জিনিসপত্র সব গুছিয়ে রাখবে হ্যাঁ কিন্তু পরের অগোছালো জিনিসের দিকে একেবারে নাক গলাবে না তো এই জিনিসগুলো তো সব ওরই ওই তো এরকম সব অগোছালো করে রেখেছে না ভাই এগুলো সব আমার আরে মেয়ের বাড়িতে এসেছি একটু হাত পা ছড়িয়ে থাকবো না এখানে এসো আবার গোছগাছ করবো তাই তো আর তাছাড়া আপনি তো বললেন আপনি তিন তিনবার ঘর পরিষ্কার করেন হ্যাঁ তিনবার ঘর পরিষ্কার করি আমি হ্যাঁ তাহলে এক কাজ করি চলুন আমরা দুজনে মিলে বরং এই ঘরটা একটু গোছগাছ করে নিই দাঁড়ান ওই ঝাঁটাটা নিয়ে আসি बहुत गर्म है आज काकी माँ ये क्या कर रहे हो आप अरे ये सब क्या लगता है आज आप चीनी लेने नहीं आए हो बैठो 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 अरे उन्हीं এখানে আটকা পড়েছেন উনার ছেলে চাবি নিয়ে বেরিয়ে গেছে আর উনি ফ্ল্যাটে ঢুকতে পারছেন না আমাদের এখানে আটকে আছে আন্টি জি আপ তো বলতে থে বিট্টু বহুত রেসপন্সিবল है हाँ रिस्पॉन्सिबल है लेकिन आज थोड़ा रात होगा की बोल छो ये पारार कल्चर तो एटा ना का कीमा मूर्ति बॉयस का लड़का है तो ओ बंधु के साथ गान बजना करते गए थोड़ा रात हो जाएगा ओ अच्छा तो छेले तो हम भी है तो आज हम भी 2 बजे तक लाउड स्पीकर में गाना बजाएगा अरे बाबा तोरा तो ऐसे ही समस्त गंडगोल कर दिली একেবারে মাটি করে দিলি আরে উনি তো আমাকে ঘর টর পরিষ্কার করার কাজে হেল্প করছিলেন তাই চলুন ভাই আমরা বরং ঘরে গিয়ে না ওই বালতি আর নেতাটা বরং নিয়ে আসি আসি হে আরে ওকে ফির সে কই ডাকতে হয় মুঝে আপ ঘর কেসে যাওগে ঘর তো লকড হে আপকা আচ্ছা ছাড় ছাড় না
अच्छा अरे आती है अरे